এরপর দেহরক্ষী ইয়ং ও রাজকুমারের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে ইয়ং নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভালো খাবার দেবার জন্য রাজকুমারের খাবার চুরি করত, আর তার স্ত্রীর প্রতি ভালোবাসার কারণেই সে কাউন্সিলর শো এর গুপ্তচর হয়েছিল, আর তার মূল্যই তাকে দিতে হলো। রাজকুমার এও বুঝতে পারে যে ইয়ং তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও পুরো সময় সে রাজকুমারের সুরক্ষায় কোনো ত্রুটি রাখেনি। ওদিকে হানিয়াং পৌঁছে কাউন্সিলর শো এর অবস্থা আরো খারাপ হয়ে গেলে সিওবি জম্বিদের আচরণ মনে করার চেষ্টা করে, আর বের করে যে তারা অতি তাপমাত্রা সহ্য করতে না পারলেও পানি ঠান্ডা হওয়া সত্ত্বেও তা এড়িয়ে চলে। তাই আগে বুঝতে হবে পানির কোন জিনিসটি তাদের ক্ষতি করে, আর ওটাই হতে পারে এই রোগের ঔষধ। তাই পরীক্ষা করার জন্য সিওবি বিয়ম্পলের সাহায্যে কাউন্সিলর শোকে পানিতে শুইয়ে দেয়, আর একটু পরেই দেখতে পায় তার শরীর থেকে ছোট ছোট অনেকগুলো ওয়ার্ম বা ক্রিমির মতো কিছু জীব বের হয়ে আসে আর পানিতেই মারা যায়। সিওবি বুঝতে পারে যে এই ওয়ার্মগুলোই মৃত মানুষদের নিয়ন্ত্রণ করে আর এরা পানিতে টিকতে পারে না। ঠিক একই সময় রানীর প্রাসাদ থেকে পুত্র সন্তান হবার সংকেত পেয়ে কাউন্সিলররা খুশি হয়ে গেলেও প্রতিরক্ষা কাউন্সিলর এবার বাকিদের রানীর প্রাসাদের কাছে অন্তঃসত্ত্বা নারী ও মেয়ে নবজাতকদের লাশ পাবার কথা জানায় আর সবকিছু আরেকবার পর্যবেক্ষণ করার আহ্বান জানায়। এ সময় কাউন্সিলর চো সেখানে চলে আসে আর এমন অভিযোগের প্রমাণ চায়। কাউন্সিলর চো আরো বলে, যারাই তাদের পরিবারের বিরুদ্ধাচরণ করেছে তাদের সবাইকে পরিবার সহ মেরে ফেলার শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস না করে। বাকি কাউন্সিলররা এর প্রতিবাদ করলে চো তাদেরও মেরে ফেলার হুমকি দেয়। ওদিকে রানীর প্রাসাদে বাকি অন্তঃসত্ত্বাদের মেরে লুকিয়ে ফেলার সময় রাজকুমার চ্যাং তার দল নিয়ে হাজির হয় আর মৃতদেহগুলো দেখে বুঝতে পারে যে দেহরক্ষী ইয়ং সত্যি বলছিল আর এখানে অন্তঃসত্ত্বা নারীদের নিয়ে ভয়ঙ্কর কিছু হচ্ছে। এ সময় কাছে একটি ঘর থেকে কারো আওয়াজ এলে তারা দ্রুত সেখানে যায় আর একজন নারীকে উদ্ধার করে। পরের দিন ইয়াংশিন কৌশলে শহর থেকে সিওবিকে তাদের কাছে নিয়ে আসে আর সেই উদ্ধার করা নারী চিকিৎসা করায়। সেই নারী সিওবিকে জানায় যে রানীর লোকেরা তার সন্তানকে নিয়ে গেছে, আর তার রাজকুমারকে জানালে সে সিওবিকে জানায় যে এই নারী দেহরক্ষী ইয়ং এর স্ত্রী। রাজকুমারের পর কাউন্সিলর চো বেঁচে আছে কিনা জানতে চাইলে সিওবি তাকে ওই ওয়ার্মগুলো দেখায় আর বলে এগুলোই অজানা রোগের কারণ। রেজারেকশন গাছের পাতার নিচে যে সাদা দাগ রয়েছে তা মূলত এই ওয়ার্মের ডিম, আর এই গাছ সেবন করলে সেই ডিমগুলো শরীরের ভিতর গিয়ে ফুটে ওয়ার্মে পরিণত হয় আর মানুষের মস্তিষ্কে পৌঁছে নিয়ন্ত্রণ নেয়। এরপর রাজকুমারের পরিকল্পনা অনুযায়ী বিয়ম্পলের সাহায্যে সিওবি কাউন্সিলর চো এর কাছে রানীর জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করে আর কাউন্সিলর চো তাকে নিয়ে রানীর সাথে দেখা করতে যায়। বাকি কাউন্সিলরদের কাছ থেকে রানীর অন্তঃসত্ত্বাদের মেরে ফেলার কথা শুনে সন্দেহ হওয়ায় চো সিওবিকে রানীর শারীরিক পরীক্ষা করতে বলে। রানী প্রথমে রাজি না হলেও সিওবিকে পরে পরীক্ষা করতে দেয় আর চো জানতে পারে যে রানী কোনো সন্তান জন্ম দেয়নি। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিভাবে গর্ভপাত হয়ে যাওয়ায় রানী তার ভাই মৃত সেনাপতি বিয়মিলের সাথে মিলে অন্যের পুত্র সন্তানকে নিজের বলে চালানোর পরিকল্পনা করে, কারণ কাউন্সিলর চো কখনোই কোনো সাধারণের সন্তানকে গ্রহণ করবে না, আর সন্তান না হলে তাদের রাজকুমার চ্যাং এর কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে, আর রানী তা কোনোভাবেই হতে দিতে চায় না বলেই এই ষড়যন্ত্র করে। কাউন্সিলর চো জানায় যে সে কখনোই একজন সাধারণের ছেলেকে রাজগদিতে বসতে দিবে না, আর এ ধরনের চক্রান্ত করার জন্য রানী সহ প্রাসাদের সবাইকে শাস্তি পেতে হবে জানিয়ে চলে যেতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সিওবি বুঝতে পারে রানী কাউন্সিলর চো এর পানীয়তে বিষ মিশিয়ে খাইয়েছিল আর এতেই চো এর মৃত্যু হয়। এরপর রানী সিওবিকে বলে যে কাউন্সিলর চো কখনোই তাকে নিজের মেয়ে হিসেবে মর্যাদা দেয়নি আর সে এখন তার বাবার চেয়েও বেশি ক্ষমতাবান। রানী এরপর সবাইকে জানায় অজানা রোগে কাউন্সিলর চো এর মৃত্যু হয়েছে আর ম্যাজিস্ট্রেট বিয়ম্পলকে দ্রুত শেষকৃত্য সম্পন্নের নির্দেশ দেয়। ওদিকে হানিয়াং শহরের স্কলার একাডেমিতে পৌঁছে যায় রাজকুমার চ্যাং আর তার পরিবারের ইতিহাস পড়ে খুঁজে বের করে তার এক চাচাকে, যে রাজবংশের নাম ত্যাগ করে সাধারণ জীবনযাপন করছে। তার কাছ থেকে রাজকুমার শিক্ষা পায় যে অনেক সময় আড়ালে থেকেও দেশের জন্য অনেক কিছু করা সম্ভব। সেখান থেকে ফেরার পথে রাজকুমার ইয়াংশিন কেন এখনও তার পক্ষে লড়ছে জানতে চায়, কারণ তার গ্রাম ও পরিবার হারানোর যে প্রতিশোধ সে নিতে চেয়েছিল তা লর্ড আন ও কাউন্সিলর চো এর মৃত্যুর মধ্য দিয়ে নেওয়া হয়ে গেছে। ইয়াংশিন বলে যে সে সব হারাবার পরও দেশের দুর্দশা যায়নি আর সে বিশ্বাস করে রাজকুমার চ্যাং তাদের ভয়াবহ অবস্থার পরিবর্তন আনতে সক্ষম হবে, তাই রাজকুমারকে তার যোগ্য আসনে বসাবার জন্যই সে তার পাশে থেকে লড়ে যাচ্ছে। এ সময় রাজকুমার ইয়াংশিনের দেশপ্রেম দেখে মুগ্ধ হয়। ওদিকে রানী ম্যাজিস্ট্রেট বিয়ম্পল চো পরিবারের অংশ হয় তাকে কমান্ডার হিসেবে নিযুক্ত করে। যা কিছু হচ্ছে তাতে খুব একটা খুশি হতে না পারা বিয়ম্পল এ সময় সিওবি কোথায় জানতে চাইলে রানী তাকে তার বাড়ি পাঠিয়ে দিয়েছে বলে জানায়।
এরপর আনি কয়েদখানায় আটকে রাখা সিওবির সাথে দেখা করতে যায়, আর ডক্টর লিয়ের শিষ্য হয় তাকে এই অজানা রোগ সম্বন্ধে সবকিছু জানার কাজ দেয়, কারণ রানী এই রোগে শিকার জম্বিদের সৈন্য হিসেবে ব্যবহার করে অজেয় হবার পরিকল্পনা করে ফেলেছে। তাই জম্বিদের নিয়ন্ত্রণের সব পন্থা সে সিওবির মাধ্যমে জেনে নিতে চায়। রানী এরপর যারা চৌ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সবাইকে পরিবার সহ মেরে ফেলার কাজ দ্রুত করার জন্য বিয়ম পলকে নির্দেশ দেয়, আর তা জানতে পেরে রাজকুমার ফাইভ আর্মির কমান্ডারকে ডক্টর লিয়ের সেই ডায়েরি সহ কাউন্সিলরদের কাছে পাঠায়। কিন্তু রাস্তায় কমান্ডার তার পরিবারকে মারার জন্য নিয়ে যেতে দেখে, দেরি না করে সে প্রতিরক্ষা কাউন্সিলরের কাছে যায়। রাজার অসুখের ইতিহাস পড়ে কাউন্সিলর প্রথমে সৈন্যদের নিজের পক্ষে করে নেয়, আর রানীর অনুগতদের শহর থেকে সরিয়ে দেবার জন্য রাজকুমার স্কলার একাডেমিতে আছে এমনটা জানিয়ে তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়। আর সেই সুযোগে রাজকুমার তার দল নিয়ে হানিয়াং শহরে ঢুকে পড়ে এবং শহরে ঢোকার সব গেট আটকে দেয়। এত হত্যাযোগে বিধ্বস্ত ম্যাজিস্ট্রেট বিয়মপল চৌ বংশের হওয়া সত্ত্বেও রাজকুমারের পক্ষে চলে যায়, আর প্রতিরক্ষা কাউন্সিলরের নেতৃত্বে তারা রাজপ্রাসাদের রানীর সাথে দেখা করে। এ সময় রাজকুমার তাকে রাজাসন থেকে নেমে আসতে বললে রানী কোনো কিছুর বিনিময়ে রাজাসন ছাড়তে অস্বীকৃতি জানায়। এটা শুনে কাউন্সিলররা লিখিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে রানীর অপসারণের ব্যবস্থা করার জন্য তার প্রাসাদ সিল করতে চলে যায়। রানীর পরিকল্পনা ভেস্তে যেতে দেখে তার প্রধান পরিচারিকা রানীর দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী কয়েদখানায় বন্দি করে রাখা জম্বিদের ছেড়ে দেয়, আর হাতের কাছে চাবি পেয়ে সেখান থেকে সিওবিও বের হয়ে যায়। সে বেরিয়ে দেখে জম্বিরা একে একে প্রাসাদের সবাইকে কামড়ে জম্বিতে পরিণত করছে। বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে রাজকুমার রানী কি করেছে জানতে চায়। সে বলে এই ক্ষমতা তার না হলে সে কাউকে তা পেতে দেবে না, আর সিওবি এসে জানায় যে রানীর প্রাসাদ থেকে রোগ ছড়িয়ে পড়ছে। জম্বিদের রুখতে রাজকুমার রাজার প্রাসাদের দরজা আটকে দিতে বলে, আর তার দল নিয়ে রানীর প্রাসাদের দিকে ছুটে যায়। প্রথমে দ্রুত জম্বিদের মেরে তারা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলেও কিছু পরেই তারা বুঝতে পারে যে জম্বিরা শেষ হয়নি, বরং তারা সংখ্যায় আরো অনেক বেশি হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। অবস্থা বেগতিক দেখে রাজকুমার তার দল ও বাকি সৈন্যদের নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। ওদিকে জম্বিরা রাজপ্রাসাদের বাইরে চলে আসে, যেখানে রানী সহ সবাই আটকে পড়ে। সিজন টু এর শেষ এপিসোড শুরু হয় জম্বিদের রাজপ্রাসাদে প্রবেশ করার মধ্য দিয়ে। তবে সিওবি জানে যে তারা আগুন ভয় পায়, আর তাই দ্রুত চারপাশে আগুন ধরিয়ে জম্বিদের প্রতিহত করার চেষ্টা করে। রানী এ সময় মারা গেলেও সিওবি ইয়ং এর ছেলে সহ বেরিয়ে যেতে সক্ষম হয়। ওদিকে জম্বিদের সাথে পেরে ওঠা সম্ভব না হয় সবাই রাজকুমার চ্যাংকে পালিয়ে যেতে বলে, কারণ তা না হলে হানিয়াং শহরে কি হয়েছে তা কেউ জানতে পারবে না। কিন্তু রাজকুমার ডংনাই আর সাংজু শহরের পর হানিয়াং শহরকেও এই রোগের কাছে হারতে দিতে রাজি হয় না, আর তার মনে পড়ে যে প্রাসাদের পিছে তাদের একটি লেক রয়েছে যা ঠান্ডার কারণে এখন বরফ হয়ে আছে, আর সব জম্বিদের সেখানে নিয়ে ডুবিয়ে মারার উদ্দেশ্যে তারা তাদের রক্ত ছড়িয়ে জম্বিদের লেকের কাছে নিয়ে যায়। যদিও সময় মতো বরফ না ভাঙায় সবাই জম্বির কামড় খায়, কিন্তু শেষ পর্যন্ত রাজকুমারের চেষ্টায় বরফ ভেঙে সবাই পানিতে পড়ে যায়, আর রাজকুমার সহ তার দলের অনেকেরই ওয়ার্ম শরীর থেকে বের হয়ে যাওয়ায় তারা বেঁচে যায়। পরদিন প্রাসাদের সব মৃতদেহ সরিয়ে নেওয়ার সময় অনেক খোঁজা হলেও সিওবি ও ইয়ং এর ছেলেকে কোথাও পাওয়া যায় না। প্রাসাদের বাইরে অপেক্ষারত কাউন্সিলরকে রাজকুমার চ্যাং রাতে যা হয় সব জানায়। এ সময় কাউন্সিলর রানীর সন্তান বড় হয়ে বিদ্রোহ করতে পারে আশঙ্কা করে তাকে খুঁজে মেরে ফেলতে বলে। এরপর প্রাসাদে নিজের পূর্বপুরুষদের ছবির ঘরে রাজকুমার চ্যাং সিওবি ও শিশুটিকে পেয়ে যায়। তবে সিওবি এ সময় শিশুটি কামড় খেলেও তার চিকিৎসা করে তাকে ভালো করেছে বলে দাবি করে। সাথে এও বলে যে সিওবি এই ছেলেটিকে মরতে দেবে না, কারণ রাজকুমার চ্যাং নিজে তাকে এই ছেলেকে নিরাপদে রাখার দায়িত্ব দিয়েছিল। কিন্তু রাজকুমার বলে যে এই সন্তান যতদিন থাকবে এই বিদ্রোহের আতঙ্ক কখনো শেষ হবে না, আর বাচ্চাটিকে মারার জন্য তলোয়ার তুলে ধরে। এর পরের দৃশ্য 3 মাস পরের দেখানো হয়, যেখানে এখনো সৈন্যরা বিভিন্ন এলাকায় পড়ে থাকা মৃতদেহগুলো পোড়ানোর কাজ করে চলছে। আর তার পরের দৃশ্য চলে যায় 7 বছর পর, আর রাজপ্রাসাদে একটি ছোট বালককে রাজকীয় কৃত্যে অংশ নিতে দেখা যায়। এই ছেলেটি হল ইয়ং এর ছেলে, যাকে রাজকুমার চ্যাং না মেরে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে তাকে রাজা করে দেয়। ছেলেটি এ সময় তার বাবা ভাইয়ের মৃত্যুর আসল ইতিহাস জানতে রেকর্ড দেখতে চায়, কারণ সে শুধু জানে তারা একটি অজানা রোগে মারা গেছে, কিন্তু সে এ সম্বন্ধে আরো জানতে চায়। ম্যাজিস্ট্রেট বিয়মপল, যে বর্তমানে কাউন্সিলরের দায়িত্ব পালন করছে, তাকে বলে 7 বছর আগের ইতিহাসকে সিল করে দেওয়া হয়েছে, আর আইন অনুযায়ী তা জানার অধিকার স্বয়ং রাজারও নেই, আর এসব না ভেবে তাকে তার পড়াশোনা চালিয়ে যেতে বলে, যা তাকে দেশ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করবে। কথা না বাড়িয়ে ছোট রাজা তার ক্লাসে চলে যায়।
কাউন্সিলররা বুঝতে পারে বয়স বাড়ার সাথে সাথে রাজা তার পরিবারের শূন্যতা অনুভব করতে পারছে, কিন্তু তাকে সত্য জানানো হলে সে রাজা হিসেবে দুর্বল হয়ে পড়বে আর কিছু না জানানোর সিদ্ধান্তটি ঠিক বলে মনে করে। রাতে ইয়াংশিন বিয়মপলের সাথে দেখা করতে আসে। এই সময় সে ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য বিয়মপলকে ধন্যবাদ দেয়। আর রাজা কেমন আছে জানতে চাইলে বিয়মপল বলে সে অনেক বুদ্ধিমান আর ভবিষ্যতে একজন আদর্শ রাজা হবে, আর এজন্য তারা সবাই দিন রাত পরিশ্রম করছে, কারণ রাজকুমার চ্যাং এর এটাই শেষ নির্দেশ ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে 7 বছর আগে সেই দিনে রাজকুমার তলোয়ার উঁচু করলেও সিওবির কোলে থাকা বাচ্চাটিকে মারে না, আর সিওবির কাছ থেকে নিশ্চিত হতে চায় যে শিশুটি সুস্থ আছে কিনা। সিওবি নিশ্চিত করে যে কিভাবে পানিতে ডুবিয়ে তার শরীর থেকে ওয়ার্ম বের করে সে বাচ্চাটিকে বাঁচিয়েছে। তবে কাউন্সিলররা সেখানে উপস্থিত হয়ে জানায় যে এই শিশু রাজার জায়েজ সন্তান, তাই এক রাজ্যে দুটো রাজা থাকতে পারে না, আর একজনকে মরতে হবে বললে রাজকুমার চ্যাং ব্যাপারটি স্বীকার করে নেয় আর তাদের মধ্যে কার মরে যাওয়া উচিত জানতে চায়, কারণ রাজকুমার চ্যাং রাজার জায়েজ সন্তান নয় আর যে কারণেই হোক না কেন সে রাজাকে নিজ হাতে মেরে ফেলেছে, তাই সে বিতর্কিত। আর এই ভেঙে পড়া দেশের উপযুক্ত তার মতো বিতর্কিত কোনো রাজকুমার নয়, বরং নিষ্পাপ শিশুটি, আর সে যাতে আদর্শ রাজা হয়ে উঠতে পারে তার দায়িত্ব প্রধান স্কলারকে দিয়ে নতুন কাউন্সিল গঠন করতে বলে এবং রাজপথ ছেড়ে দেয়। কিন্তু সেনাপতি এ সময় এই শিশু আসলেই রাজার সন্তান কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলে রাজকুমার চ্যাং দাবি করে সে রাজার পুত্র এবং তার ভাই, যা শুনে সিওবি অবাক হয়। মূলত রাজকুমার ইয়ং এর ছেলেকে রাজা বানিয়ে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ইয়ং এর শেষ ইচ্ছা পূরণ করে। রাজকুমার নতুন করে ইতিহাস লেখার নির্দেশ দেয়, যেখানে রাজা রানী ও রাজকুমার মারা গিয়েছে উল্লেখ থাকবে, আর এটাই হবে এখানকার নতুন সত্য। দেশকে রাজকুমার চ্যাং একজন আদর্শ রাজা উপহার দিতে চায়, আর তার জন্য এই শিশুর কোনো বিকল্প নেই। রাজকুমার চ্যাং এরপর সব ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংশিন বিয়মপলকে সিওবির এই রোগ নিয়ে লেখা একটি ডায়েরি দেয়, যেখানে সিওবি তার সকল গবেষণা ও তার ফলাফল লিখেছে। ডায়েরিতে লেখা ছিল কিভাবে রিজারেকশন গাছের গায়ে থাকা ওয়ার্ম শরীরে ছড়িয়ে যায় আর মৃত মানুষটির মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেয়। যদিও তারা সম্পূর্ণ মস্তিষ্ক চালু করতে পারে না, কিন্তু মৌলিক কাজ করার মতো অবস্থায় মৃতদেহটিকে নিয়ে যায়, আর এ কারণেই তারা পুনরায় জীবিত হয়ে প্রচুর ক্ষুধা অনুভব করে, যা তাদের মানুষের মাংস ও রক্তের প্রতি আকৃষ্ট করে। এরকম গাছ সেবন করে পুনরায় জীবিত কারো কামড় খেলে ওয়ার্ম নতুন শরীরের রক্তে প্রবেশ করলেও তাকে জম্বিতে পরিণত করতে পারে না, বরং শরীরের তাপমাত্রা কমতে কমতে তার মৃত্যু হয়। এই রোগটি প্রথম ডংনাই শহরে দেখা যায়, যেখানে সবাই এরকম কামড় খাওয়া একজনের মাংস খাওয়ায় তার মাধ্যমে আক্রান্ত হয়, আর সেই আক্রান্ত ব্যক্তির কামড় যে খায় সেই জম্বিতে পরিণত হয়। তবে কামড় খাবার পরও বাঁচার একটি উপায় আছে। কামড় খাবার পর ওয়ার্ম ব্রেনে পৌঁছবার আগেই যদি পানি নিচে চলে যাওয়া যায়, কারণ এই ওয়ার্ম পানি সহ্য করতে পারে না আর শরীর থেকে বেরিয়ে যায়। আর আরেকটি তথ্য হলো, সদ্যোজাত শিশুরা কামড় খেলেও এই রোগ দ্বারা আক্রান্ত হয় না, কারণ তাদের মস্তিষ্ক তখনও পূর্ণরূপে আসে না। এ ধরনের আক্রান্ত জম্বিদের বিচরণ গরমকালে সীমিত, কিন্তু শীতে তারা দিন রাত সচল থাকতে পারে। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো বের করা যায়নি, আর তা হলো, যদিও এই ওয়ার্ম নিম্ন তাপমাত্রায় সচল, কিন্তু কোনো একটা কারণে অধিক তাপমাত্রায় তারা তাদের রূপ পরিবর্তন করে আরো সফলভাবে মানুষকে আক্রান্ত করতে সক্ষম, কিন্তু কেন এমনটা হয় তা এখনো জানা যায়নি। তবে বিয়মপল বুঝতে পারে না যে এই রোগ 7 বছর আগে শেষ হয়ে যাবার পরও সিওবি কেন তার গবেষণা অব্যাহত রেখেছে। ইয়াংশিন জানায় এই রোগ শেষ হয়নি, কারণ শুধু সাংজো শহরে নয়, তারা সারা দেশের বিভিন্ন প্রান্তে রিজারেকশন গাছ খুঁজে পেয়েছে, তাই এই সম্বন্ধে জ্ঞান আহরণ খুবই জরুরি। এরপরের দৃশ্যে সিওবিকে দেখা যায় রাজকুমার চ্যাং সহ দেশের একটি প্রান্তে কোনো এক জঙ্গলের কাছে রিজারেকশন গাছ খুঁজে পেয়েছে। এর সম্বন্ধে জানতে গ্রাম থেকে লোক নিয়ে এলে তারা জানায় যে কিছু আগেই তারা এই গাছ লাগিয়েছে, যা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। আর এর অর্থ জানতে চাইলে তাদের মধ্যে একজন বলে যে তার ছেলে কিছুদিন আগে অর্থ উপার্জনের আশায় একজন ব্যবসায়ীর পিছে চায়না গেলে সেখানে এই গাছের চারা তাকে দেওয়া হয়, আর এই গাছ মৃত মানুষ জীবিত করতে পারে এটা জানার পর তা বিক্রি করে অর্থ উপার্জনের আশায় কিছু চারা এনে এখানে লাগায়। ছেলেটিকে জিজ্ঞেস করলে সে বলে গাছ লাগালেও তার কথা কেউ বিশ্বাস না করায় সে তার গ্রামে এই গাছ বিক্রি করতে পারেনি, আর অযত্নে গাছগুলো এখানেই পড়ে আছে। ওদিকে ইয়াংশিনের কাছে এই গাছ বিভিন্ন জায়গায় পাওয়ার তথ্যে বিয়মপল চিন্তিত হয়ে যায়। ইয়াংশিন আরো জানায় যে হয়তো চাইনিজরা গ্রামবাসীদেরকে অতি কৌশলে এই গাছ চারিদিকে লাগিয়ে দেওয়ার মাধ্যমে কোরিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে।
আর এই রোগ আরেকবার মাথাচাড়া দিতে পারে এই আশঙ্কায় রাজকুমার চ্যাং এর নির্দেশে ইয়াং শিন এসব জানাতে হানিয়াং শহরে এসেছে। আর সাথে এই ডায়েরিটাও বিয়মপলকে রাখতে বলেছে, যাতে রোগটা হলে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করে নিয়ন্ত্রণ নেওয়া যায়। ইয়াং শিন আরও জানায়, রাজকুমার চ্যাং এখন দেশের উত্তরাঞ্চলের হামগিয়ং রাজ্যে রয়েছে এই রহস্যময় ব্যবসায়ীকে খুঁজে বের করার জন্য। এরপর হামগিয়ং রাজ্যের একটি গ্রামে রাজকুমার চ্যাংকে দেখা যায়। তার দল নিয়ে আসলে তা পুরো খালি পায়। গ্রামে কি হয়েছে তা বোঝার জন্য সবাই পুরো গ্রাম ঘুরতে থাকে। আর সিওবি একটি ঘরে প্রবেশ করে একটি বাক্সে কিছু রেজারেকশন গাছ পায় আর রাজকুমারকে দ্রুত তা জানায়। তারপরই একটি জম্বি তাদেরকে আক্রমণ করলে রাজকুমার তাকে মেরে ফেলে। এ সময় সিওবি লক্ষ্য করে যে জম্বিটির পায়ে নূপুর বাঁধা, আর তারা অসংখ্য নূপুরের আওয়াজ আশপাশ থেকে পেতে থাকে। ওদিকে হাংগিয়াং শহরে ঘুমিয়ে থাকা অবস্থায় ছোট রাজার মুখের চামড়ার ভেতর একটি ওয়ার্মকে মস্তিষ্কের দিকে উঠতে দেখা যায়। আর হামগিয়ং রাজ্যে রাজকুমারদের সেই গ্রামের আরেক প্রান্তে একটি ঘরে প্রচুর জম্বিকে মৃত ও বন্দি দেখা যায়, যাদের মাঝখানে দাঁড়িয়ে থাকে একজন রহস্যময়ী মেয়ে। আর আবারও ক্লিফ হ্যাঙ্গিং সমাপ্তির মধ্য দিয়ে সিজন টু শেষ হয়ে যায়। কিংডমের সিজন টু বের হবার পর 2021 সিজন থ্রি আসার আগেই নেটফ্লিক্স কিংডমের একটি বিশেষ এপিসোড রিলিজ করে, যার নাম কিংডম আশিন অফ দ্য নর্থ। আর এই বিশেষ এপিসোডেরই বিশ্লেষণ করব খুব শীঘ্রই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সাথে যোগাযোগের জন্য যুক্ত হয়ে যেতে পারেন আমার সোশ্যালসে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।